নমস্কার বন্ধুরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের পরবর্তী কিস্তি অর্থাৎ তেরো নম্বর কিস্তির টাকা কবে পাবেন সেই বিষয়ে অনেকেই জানতে চেয়েছেন আমরা লাস্ট টাকা পেয়েছি সতেরোই অক্টোবর যেটা বারো নম্বর কিস্তি ছিল এবার তেরো নম্বর কিস্তির টাকা দেওয়া হবে সেই তেরো নম্বর কিস্তির টাকা কবে পাবেন সেই ব্যাপারে কী কী আপডেট আসছে আজকের ভিডিওতে শেয়ার করব অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে শেষ পর্যন্ত দেখে থাকুন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ওই যে আইকনটি আসবে সেখানে অল অপশানটি ক্লিক করে রাখবেন দেখুন বর্তমানে যদি আমরা পিএম এম প্রকল্পের বেনিফিশারি স্ট্যাটাস চেক করি তাহলে লক্ষ্য করতে পারবো পিএম এম কিষাণের স্ট্যাটাসগুলি এই অবস্থায় রয়েছে অনেক কৃষকের এখানে স্ট্যাটাসের ঘরে সমস্ত কিছু ওকে রয়েছে এবং উনি লাস্টের টাকাও পেয়েছেন সতেরো দশ দু হাজার বাইশে কিন্তু উনি এবারে যে টাকাটি পাবেন তেরো নম্বর কিস্তির সেই ঘরে এখনও কিন্তু কোনো স্ট্যাটাসে আপডেট আসেনি এটা কিন্তু এবার এখন সমস্যা চলছে একটা এখনও কিন্তু স্ট্যাটাসে কোনো আপডেট আসছে না স্ট্যাটাসে আপডেট না এলে কীভাবে আপনারা তেরো নম্বর কিস্তির টাকা পাবেন অথচ ওনার উপরে যা কিছু ব্যাংক স্টেটাস ল্যান্ড সিডিং কে সমস্ত কিছু কিন্তু ঠিকঠাক রয়েছে অথচ কিন্তু উনি টাকা পাচ্ছেন না ওনার কিন্তু স্ট্যাটাসে কোনো আপডেট আসেনি আবার কিছু কিছু কৃষকদের এনাদের স্ট্যাটাস এনাদেরও ঠিকঠাকই আছে এবং ওনারাও লাস্টে টাকা পেয়েছেন সতেরো দশ দু হাজার বাইশ তারিখে কিন্তু ওনাদের দেখুন এবারে যে তেরো নম্বরের কিস্তির টাকা পাবে সেই স্টেটাসে আপডেট চলে এসেছে এখানে আরেকটি সাইন বাই স্টেট আপনারা দেখতে পাচ্ছেন তো সবার প্রথমে এনাদেরও ফাঁকা ছিল এনাদের এসেছে তারপর ওয়েটিং ফর অ্যাপ্রুভেল তারপর আর এফটি সাইন বাই স্টেট এসে গেছে আরেকটি সাইন বাই স্টেটটা আবার কিছুদিন পর উঠে গিয়ে এখানে চলে আসবে ওয়েটিং ফর অ্যাপ্রুভেল ওয়েটিং ফর অ্যাপ্রুভেল আসার পরেই কিন্তু এই কৃষকগুলো টাকা পেয়ে যাবে তো যে সকল কৃষকদের এখনও ওয়েটিং ফর অ্যাপ্রুভেল আসেনি এরকম ফাঁকা রয়েছে তাদেরকে কিন্তু টাকা পেতে সময় দিতে হবে তো যেহেতু এখনও সেই সকল কৃষকদের সেটা আপডেট আসেনি সুতরাং পিএম এম কৃষণের তেরো নম্বর কৃষির টাকা কিন্তু পেতে আপনাদের সময় লাগবে এবার কত সময় লাগবে সেটা বলার আগে আগে দেখে নিন এরকম একটা ব্যানার কিন্তু বর্তমানে নেট মাধ্যমে ঘোরাঘুরি করছে এখানে ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা তিনি ব্যানারটা প্রকাশ করে তিনি জানিয়েছিলেন যে দশ কোটির বেশি কৃষককে পিএম কিষণের তেরো নম্বর কিস্তির টাকা দেওয়া হবে সেটি কিন্তু পনেরোই জানুয়ারির মধ্যে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে এখানে দাবি করা হয়েছে পনেরোই জানুয়ারির মধ্যে টাকা পেয়ে যাবে এবার কথা হচ্ছে পনেরো জানুয়ারির জানুয়ারির মধ্যে টাকাটা কিভাবে দেওয়া সম্ভব কারণ আমাদেরকে আগেই বললাম এখনও স্ট্যাটাসে আপডেট আসেনি স্ট্যাটাসে আপডেট আসবে তারপরেই কিন্তু টাকা দেওয়া হবে কিন্তু পনেরোই জানুয়ারি হতে আর বেশি দিন সময় নেই সেহেতু পনেরোই জানুয়ারি টাকা দেওয়া কিন্তু অনেকটাই অসম্ভব আরেকটা কথা বলে রাখি যে লাস্ট টাকা দেওয়া হয়েছে সতেরো দশ দশের মাসে টাকা দেওয়া হয়েছে আর পি এম কিষানের টাকা চার মাস ছাড়া ছাড়া দেয় তাহলে দশের মাস থেকে যদি টাকা দেওয়া হয় তাহলে দশের মাসে যদি টাকা দেয় তাহলে দশ এগারো বারো এক দুই মানে ফেব্রুয়ারি মাসে দু হাজার টাকা দেওয়ার কিন্তু অনেকটাই সম্ভাবনা রয়েছে তো আপনাদের স্ট্যাটাসে যখন আপডেট আসবে আপনারা কিন্তু টাকা তখন পাবেন যেহেতু এখনও স্টেটাসে আপডেট আসেনি সেহেতু এখন আপনারা টাকা পাচ্ছেন না টাকা দেওয়ার এখনও ফাইনাল ডেট ঘোষণা হয়নি তবে ধরে রাখতে পারেন জানুয়ারি শেষ বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের দিকে টাকা দেওয়া হতে পারে পরবর্তী সময়ে অফিসিয়াল ডেট যখন ঘোষণা হবে আপনাদেরকে আবারও ইনফরমেশান জানিয়ে দেব আপনার কি মনে হয় কবে টাকা দিতে পারে আপনার স্ট্যাটাসে কী রয়েছে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন পরবর্তী নেক্সট আপডেট এভাবেই পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে অল অপশানটি অন করতে ভুলবেন না